আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি 5-6টি ছোট পেঁয়াজ দিয়ে ঘন ঝোলের সোনালী মুরগি রান্না করার রেসিপি। আমি রান্নাটি করব এই 6টি পেঁয়াজ দিয়ে। আমি 3টি বড় পেঁয়াজ বেটে নেব আর 3টি পেঁয়াজ আমি কেটে নেব। আমি ছোট 3টে পেঁয়াজ কেটে নিয়েছি আর 3টে বড় পেঁয়াজ আমি পিষে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। আমি এখানে পেঁয়াজ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন তেলের ভিতরে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ হালকা ভেজে নেব। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা 1.5 চামচ দেব, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি বাটা পেঁয়াজ দেব। পেঁয়াজ এবং রসুন ও আদা বাটা ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরিয়া গুঁড়া দিয়ে তার সাথে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। মশলাটি ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষানোর মাঝে আমি এখানে দিয়ে দেব 2টি দারচিনি, এলাচ, তার সাথে লং। আমি আবারও ভালো করে নেড়ে নেব। আমার এখানে তেলটা কম হয়েছে, আর একটু আমি তেল দেব। তারপর তেজপাতা দেব। আমি আবার তেলের সাথে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি কষানোর মাঝে আমি 3টি ছোট টমেটো দিয়ে দেব। এখন আমি এখানে 600 গ্রামের মতন একটা সোনালী মুরগি নিয়েছি। সোনালী মুরগিটিকে আমি দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। কয়েকটা টমেটো ছিল দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালো করে নেড়ে নেব। আমি এখানে সামান্য পানি দেব। পানিটা দেব আমি এখানে মাংসটা সিদ্ধ করার জন্য। তার সাথে আমি দিয়ে দেব কাটা আলু। আলুটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। আমি আবারও এখানে হালকা পানি দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং আলুটাও সিদ্ধর দিকে হয়ে গেছে। এখন আমি আরেকটু ঝোলটা কমাব। আমার ঝোল কমানো হয়ে গেছে এখন এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ঝোলের জন্য আমি পানি দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব।
হয়ে এসেছে আমার মাংস এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি আরো গাঢ় ঝোল করতে চান ঝোলটা আরেকটু কমাবেন আমি এখন এর মাঝে দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব আমরা অল্পতে ঘাবড়িয়ে যাই অল্প পেঁয়াজ দেখে কিন্তু অল্প পেঁয়াজ দিয়েও আমরা ঘন করে ঝোলের মুরগি বা গরুর মাংস রান্না করতে পারি আমরা এই পদ্ধতিটা অনেকেই জানি তারপরও ঘাবড়িয়ে যাই কেমন লাগলো আমার 6টি ছোট ছোট পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আসুন এখন আমার রান্নাটি হয়ে গেছে এখন পরিবেশন করি আমি একটা বাটিতে মাংসগুলো তুলে নিচ্ছি কালারটি খুব সুন্দর এসেছে এখন আপনাদের পালা রান্না করে অবশ্যই আমাকে খেয়ে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এখানেই আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম